সমাজের দর্পণ নাটশালা, নট নটি সেজে সবে অভিনয় করে যায় জীবন পালা। সমাজের দর্পণ নাটশালা, কেউ বা রাজা কেউ পুজির সাজে, ফকিরের কণ্ঠে কারো কথা বাজে, উত্থান পতনে ভরা মহানাটকে, কারো জোটে ফাঁসি কারো জয়ের মালা, কারো জয়ের মালা। সমাজের দর্পণ নাটশালা, এই জননাটের গভীর থেকে সবাই সবার কথা সহজে শেখে। হঠাৎ সে একদিন কারো পালা শেষ হয়, অগ্নি সংস্কারে জুড়ায় জ্বালা, জন্মান্তরে ফের নতুন পালা, জন্মান্তরে ফের নতুন পালা। বীরেশ্বর পাণ্ডের মৃত্যুর পর মিনার্ভা থিয়েটারের কি হাল হয়েছিল তোমার মনে আছে অবিনাশ? আগে খুব মনে আছে। মনমোহন পাণ্ডে মশাই হীরালাল মিত্রকে থিয়েটার দিয়ে আর তো দায়িত্ব নিলেন না। আর আমার অবস্থাটা ভাবো, সেই যে অতুলকৃষ্ণ মিত্র মহাশয়ের গীতিনাট্য রকম ফেরের মধ্যে গিয়ে পড়লাম, তারপর থেকে আর আমার মুক্তি নেই। আপনি কি মনে প্রাণে থিয়েটার থেকে মুক্তি চান? না, তা চাইনি, তবে শরীর তো আর আজকাল কবজায় থাকে না। হাঁপের টানটা যখন বাড়ে তখন কথাই তো বলতে পারি না। অভিনয় দূরস্থান বাপি, বাপি বাবু মহেন্দ্রলাল মিত্র মহাশয় এসছেন। কোথায় তিনি? নিয়ে এসো এখানে। হ্যাঁ, কি ব্যাপার? থিয়েটারে কি আবার কোনো দুর্যোগ উপস্থিত হলো? মিনার্ভা থিয়েটারের বর্তমান মালিক আমার বাড়িতে কেন? তাহলে আমি বরং আসি। এসো অবিনাশ। হ্যাঁ, আসুন আসুন মহেন্দ্রবাবু, বসুন। কি ব্যাপার বলো? এই নাটকটা খুব বেশি দিন টানতে পারবো বলে মনে হচ্ছে না। বিক্রি নেই? খুব একটা নেই। তারপর মনমোহন পাণ্ডে মশাইকে মাসিক 1800 টাকা দিতে হয়, জানেন তো? বিলক্ষণ জানি। তার উপর থিয়েটার চালাবার খরচ রয়েছে। আমার টাকা কমাতে বলছেন? ছি ছি, তা বলবো কেন? আমি বলছিলাম নতুন একটা নাটক যদি লিখে দেন। না না, আমি মঙ্গলা শুরু করতে পারি। বাপির শরীর অবস্থা ভালো নয়, দেখতেই তো পাচ্ছেন। তাছাড়া নতুন নাটক লেখা তো সময় সাপেক্ষ ব্যাপার, আপনি অন্য কোনো উপায় ভাবুন মহেন্দ্রবাবু। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ ইদানিং ভালো নাটক লিখছে, তারই একখানা নিয়ে না হয়। সেও তো আপনাকেই মেজে ঘষে নিতে হবে। আমি একটা কথা ভাবছিলাম। বলুন। আপনার লেখা বলিদান নাটকটির এখনো খুব চাহিদা, যদি অনুমতি দেন আমি বলিদানের বিজ্ঞাপন দিয়ে দিই। জমা নাটক, এর মধ্যে আপনি নতুন নাটক লেখা শুরু করে দিন। বলিদান নাটকে রূপচাঁদের পাঠ কে করবে? অর্ধেন্দ্রশেখর তো নেই। আমি অপরেশবাবু মানে অপরেশ মুখোপাধ্যায়কে আমি রাজি করিয়েছি। তার চরিত্রটা অন্য যে কেউ করে দেবেন। কিন্তু বাপির এরকম শারীরিক অবস্থায় আবার নতুন নাটক? না না,
ডাক এলে তো সারা দিনই হবে, না বলতে তো পারবো না। নাটকই তো আমার জীবন, নাটকই তো আমার ধর্ম। গিরিশের খবর পেলে শরৎ? এই মানুষটাকে নিয়ে তার পারা গেল না মা, চোরায় না শুনে ধর্মের কাহিনী। শরীর ভালো আছে তো? তা আছে, তবে কতদিন থাকবে সেটা নিয়েই চিন্তা। ওর নাম গিরিশ ঘোষ মা, থিয়েটারের কথা উঠলে মাথা ঠিক রাখতে পারে না। ওকে আর দোষ দিয়ে লাভ কি বাছা, ঠাকুরই তো ওকে এই দায়িত্ব দিয়ে গেছে। ভালো, তাহলে তো আমাদের আর কিছু করারই রইল না। আর দুদিন পরে আষাঢ় মাস, ভরা বর্ষা, ওই বাগবাজার থেকে মিনার্ভা থিয়েটার এতটা পথ যাতায়াত করতে হবে, অর্ধেক দিনই তো ভিজে যাবে মা। ডাক্তারবাবুরা দেখছেন তো? হ্যাঁ, ওই কবিরাজ শ্যামাদাস বাচস্পতি রোজ এসে দেখে যান। তাহলে আর এত উতলা হচ্ছ কেন? শরীরে জুত না থাকলে ওরাই বাধা দেবেন। হ্যাঁ, তাহলেই আর হয়েছে আর কি। শালুক চিনেছে ওই যাক, কবিরাজ মশাইও বারণ করেছেন আর গিরিশ ঘোষও সে বারণ শুনেছেন। কি আর করবে বলো, বাড়িতে তো বলার কেউ নেই। দ্বিতীয়বার বিয়ে করলো, সেই বউটাও মারা গেল। যাই হোক, তুমি কাল সকালে একবার গিরিশের কাছে যেও, যদি মনে করো ওকে বলো যে আমি ওকে কদিন বিশ্রাম নিতে বলেছি। কে তুমি হরিপদ, আমাকে যেতে বারণ করছো? এত উত্তেজিত হলে চিকিৎসাটা করি কি করে বলুন তো? এই বাদলার দিন থিয়েটারে যাবেন, যদি ঠান্ডা লেগে যায়? ঠান্ডাটা লাগবে কি করে, গায়ে জামা থাকবে না, চাদর থাকবে না, আর সেখানে তো যাচ্ছি রিহার্সাল করতে, খালিগা তো হচ্ছি না। এর আগে আপনার ওই বলিদান নাটকের কথা শুনলো, খালি গায়ে নাকি আপনাকে প্লে করতে হয়? আরে বাবু, যে নাটকের যে পোশাক সেটা তো পরতে হবে, শঙ্করাচার্য তার রাজবেশ পরে করতে পারি না। বেশ, তাহলে আমার ওষুধে আর উপকার হচ্ছে না এ কথাটা বলবেন না। ঠিক আছে, বলবো না। তোমার সায়ের পাঁচন ও খাওয়াও যা না খাওয়াও তাই, আমিও হোমিওপ্যাথি চিকিৎসা করি, কোন অসুখের কি ওষুধ তা আমি জানি। ঠিক আছে, তাহলে দয়া করে আপনার দানিকে বলে দেবেন আমাকে যেন আর না ডাকে, আপনি আপনার ওই হোমিওপ্যাথি ওষুধই খান। এই কোথায় যাচ্ছ? রোগী দেখতে। আমি তোমার রুগী না। ছিলেন, এখন নয়। রুগী দেখতে এসে না দেখে চলে যাওয়ার মানে জানো? খুব জানি। তাই জানো, রুগী দেখতে এসে না দেখে চলে গেলে কি মানে হয়? কি হয়? নিদান হাঁকা হয়। তার মানে রুগীর শেষ অবস্থা উপস্থিত, এখন খাট কিনতে পাটালি হলো। তুমি আমার নিদান হেঁকে যাচ্ছ তো? সত্যি কথার কারিগর আপনি, কথায় আপনার সঙ্গে পেরে উঠব না। হার মানছো? তার মানছি। নিদান হাঁকছো না? তাহলে এখন আমি মরছি না। ঠিক আছে, তাহলে এইবার তোমার পাঁচন টাচন যা আছে দিয়ে পথ দেখো। তার মানে? তার মানে তোমার ওই পাঁচনও আমি খাবো, আবার জামা পরে কোট পরে চাদর পরে যাতে ঠান্ডা না লাগে সেইভাবে থিয়েটারেও আমি যাব। ঠিক কিনা? কি ব্যাপার, ঠিক বেঠিকের কি কথা হচ্ছিল? এই এলেন আর এক গুরু ঠাকুর। ও, আমি আসি সেটাও তোমার পছন্দ নয়। তুমি কি আমার গুরু ঠাকুর? না, গুরু ভাই। তা গুরু ভাই যদি হও তাহলে একে একটু বলো তো, আমি ঠাকুরের ভৈরব ছিলাম কিনা?
এই দেখো ছিলে কি গো, তুমি আছো তো? তবে মা আমাকে পাঠিয়েছেন। কেন? বলে পাঠিয়েছেন যে শরীর সুস্থ না হওয়া অব্দি তুমি থিয়েটারে যাবে না। না, মা একথা বলতেই পারে না। তুমি মিছে কথা বলছো। মায়ের নাম করে আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা ঠিক আছে, সুস্থ হলে যেতে পারি এ কথা বলেছেন তো? তা যেতে পারো। ঠিক আছে, তাহলে তুমি মাকে গিয়ে বলো যে শরীর সুস্থ হলে আমি থিয়েটারে যাব, তার আগে মার সঙ্গে দেখা করে যাও। আর এই যে বাচস্পতি, নাটকের আগে যদি আমি সুস্থ না হই তাহলে তোমাকে আমি বলিদান করব। বাবু, 6টা বাজলো আর আধ ঘন্টা পরেই তো নাটক শুরু হয়ে যাবে। তা আমি কি করবো, নাচবো? দেখতে পাচ্ছ আমিও ঝটপট করছি। গিরিশ বাবু তো দেরি করেন না, তাই বলছিলাম টিকিটের টাকাটা ফেরত দিয়ে দিলে ঝামেলা চুকে যায়, একটু পরেই তো গোলমাল শুরু হয়ে যাবে। কেন? কানাঘুষো শুনছিলাম গিরিশ বাবু এখন আসেননি, কোথায় আসবেন? কত টাকার টিকিট বিক্রি হয়েছে? 400 টাকার মতো। এই বাদলার রাতে লোকে 400 টাকা দিয়ে টিকিট কিনে আসতে পারছে, আর গিরিশ বাবু আসতে পারবেন? ওই তো এসে গেছে। আমি তো ভেবেই সারা গাড়ি পাঠালাম, আপনি আসছেন না, আপনার শরীরটাও ভালো যাচ্ছে না, এদিকে 400 টাকার টিকিট বিক্রি হয়েছে। এই দুর্যোগের মধ্যে যদি 400 টাকার টিকিট বিক্রি হয়ে থাকে তাহলে হাজার অসুখ করলেও গিরিশ ঘোষকে আসতেই হবে। চল। কান্তিবাবু, কি বলছিস? বলছি ওই ব্যাপারটা কি করলে গো? কোন ব্যাপারটা? বিয়ের ব্যাপারটা। বিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে। তুমি মাকে কথা দিয়েছো না? ও ও সব পরে হবে। তো এত তাড়া কিসের রে? আমার কোনো তাড়া নেই গো, তাড়া তো যে আসছে তার। আমি আমি 2 মাসের পোয়াতি হয়ে গেছি বাবু। সে কি রে, তুই পোয়াতি হয়ে গেছিস? হ্যাঁ, মা তো তাই তাগাদা দিচ্ছে। দোষটা শেষ পর্যন্ত আমার ঘাড়েই চাপালি। হ্যাঁ, মানে? মানে আমি সব খবরই রাখি, তোর ঘরে তো অনেক কাপ্তান বাবুরই যায়। তুমি নিজের চোখে দেখেছো? দেখা দেখির কি আছে, দেখা দেখির কি আছে এর মধ্যে? থাকিস তো ওই রামবাগানে, তাতে জাত চলে গেল। জাত? জাত থাকলে তো জাত যাবে রে। তাহলে এত ভালোবাসার কথা, আমাকে ছাড়া নাকি তুমি বাঁচবে না? টগর ছাড়া তুমি মরে যাবে, সব সব অভিনয়, সত্যি না? টগর তোর মতন বোকা না আমি আর দুটো দেখিনি। বোকা মেয়ে কোথাকার! আরে আমি একটা অভিনেতা, অভিনয় করেছি। তাহলে তুই বল, আমি কিরকম জাত অভিনেতা? জাত অভিনেতা? ভদ্রলোকের বেটা, ফুর্তি লুটতে এসছো থিয়েটারে, তুমি আমাকে ঠকিয়েছো, আমার মাকে ঠকিয়েছো। তোর বাপকে তো ঠকাইনি। ঠিক আছে ঠিক আছে, তোর বাপকে আমার কাছে পাঠিয়ে দিবি, ও যদি রাজি থাকে না আমি তোকে আমার রক্ষিতা করে রাখবো। কোনো দরকার নেই, আমার বাবা নেই, তাই বাবার খোঁটা দিলে বাবু। শুনে রাখো, আমার জন্ম বাপ নেই ঠিক আছে, ধর্ম বাপ কিন্তু একটা আছে। কে? কে? ওই গিরিশ ঘোষ? সম্মান নিয়ে কথা বলো বাবু, সামনে দাঁড়ালে তো কেঁচো হয়ে যাও, মুখে তো বাক্যে সরে না। দাঁড়াও, দাঁড়াও, প্লেটা শেষ হোক, সব বলবো আমি, সব বলবো ধর্ম বাপকে। দেখি দেখি কোন বাবা তোমায় বাঁচাতে আসে। আগে আগে আমি কান্তিলাল। তুমি জেলালি হও, এখানে কি করছো? মেয়েদের সাজঘরের সময় ঘোরাঘুরি আমি একদম সহ্য করবো না। যাও যাও এখান থেকে। এই ঘন্টা দে, কনসার্ট বাজাতে বল। দাদা নাটক শুরু হয়ে গেছে। গিরিশ ঘোষের নাটক কখনো দেরিতে শুরু হয়? শুরু হয়ে গেছে, যান যান ভেতরে যান। হ্যাঁ গা, তা ঘরে ঘরে তো সেই বিপদ, কেউ কোনো উপায় করে না। এত লোকে এত কিছু করে, এত সভা করে, যাতে লোকের জাত কুল রক্ষে হয় এমন কিছু কেউ করে না।
যার ছেলে আছে সে দাঁও কষে বসে আছে, আর যার মেয়ে আছে সে আমার মতো ফ্যা ফ্যা করে, তার ঘরে তার গিন্নি বলেন তোমারই মতো বলেন, হ্যাঁ গা এর উপায় কেউ করে না। যারা যারা বক্তৃতা করেন, যারা মেয়ের বিয়েতে খরচ কমাবার সভা করেন, তাদের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইলে বলেন আমার ছেলের এখন বেশ সময় নয়, ঘটক ফাটিয়ে খুঁজছেন কে 10-20 হাজার টাকা ছাড়তে পারে। যিনি সবাই হাত মুখ নেড়ে বক্তৃতা করেছিলেন, তার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলুম, তাতে তিনি 3 দিন আমার সঙ্গে দেখা করেননি। দেখো দোজপক্ষের বর, দেখো এমন তো সব দিচ্ছে। সেও বরের একটু কম বয়স হলে খাই বড় ছোট নয়, তবে বরের ছেলে যদি 2-3টি থাকে তাহলে বয়স চলকে থাকে, তেমন বরে দিতে চাও তো 6-5 টাকায় হয়। ও ঘটকগুলো কোনো কমের নয়, আমি বিন্দি ঘটককে ডাকাচ্ছি, ওভাবে তো সরকারের মেয়ের বিয়ে দিল, কি 950 লাগলো? 6 মাসও পেরোয়নি, বর ক্যাশ ভেঙে জেলে গিয়েছেন তা তো জানো, মেয়েটা এখন গলায় পড়েছে। ও অদৃষ্টের কথা। অদৃষ্টের কথাই বটে, যখন মেয়ে বিয়েছ তখন আমাদের সকলেরই পোড়া অদৃষ্ট। উমানাথের সম্বন্ধ শুনে রাগ করেছিলুম, এখন মনে হচ্ছে উমানাথ উপযুক্ত সম্বন্ধই এনেছিল। কি সম্বন্ধ শুনি? কি আর শুনবে, সে তোমাদের পাড়ার হরবিলাস মিত্রের সঙ্গে কিরণের বিয়ে দিতে বলে। ও মা, ও তেজপক্ষে ঘাটের মোড়া এ বলে কি গা? আজ মেয়ের বিয়ে দেব, কাল মেয়ের অভিষ্টি চড়াবো। নাক সিঁটকো না গিন্নি, সে যা বলে গেছে খুব ন্যায্যই বলে গেছে। এই বাড়িখানা আর তোমার দুখানা গয়না বলি না, এত বর মনে ধরছে না, আবার 5টা জায়গায় খুঁজছো। তুমি অমন কথা মুখে আনতে পারছো? গিন্নি বড় দুঃখে মুখে আনছি, কিরণ যখন পেটে তখন বন্ধুদের বলতাম যদি মেয়ে হয় তবে খাওয়াবো, গলাবাজি করে তর্ক করেছি ছেলেতে মেয়েতে প্রভেদ কি, কি প্রভেদ তা হাড়ে হাড়ে বুঝছি। হ্যাঁ উপরে এসো। কালীঘাটক বুঝি? হ্যাঁ, দরজার ধার থেকে শোনো না বরের বাজার কেমন। অসুস্থ লাগছে, আজ না হয় নাটক বন্ধই করে দিচ্ছি কিছু। না না না, সে কি কথা, আমার শরীর আগে না এতগুলো লোকের চাহিদা আগে, এরপরে সিনে তো আমি নেই, আমি বিশ্রাম করার সময় পেয়ে যাব। ওদের শুরু করতে বলুন, শুরু করতে বলুন, নাটক চলবে। এই জননাটের গভীর থেকে সবাই সবার কথা সহজে শেখে, হঠাৎ সে একদিন কারো পালা শেষ হয়, অগ্নি সংস্কারে জুড়ায় জ্বালা, জন্মান্তরে ফের নতুন পালা।